হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সৌদি আরবের এফএমকো কোম্পানির বিষয়ে বলার জন্য, এফএমকো কোম্পানিটা কেমন হবে। তো সৌদি আরবের এই বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব, এফএমকো কোম্পানির ডাইরেক্ট সাপ্লাই কোম্পানি, এফএমকো কোম্পানিতে কী কাজ করায় এবং এফএমকো কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন পাবেন, এফএমকো কোম্পানি ভালো হবে কি মন্দ হবে, সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমি পুরো ডিটেলস বলার চেষ্টা করব আপনাদের মাঝে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন, পুরো ভিডিওটা দেখারই চেষ্টা করবেন। তো বন্ধুরা, যে এফএমকো সৌদি আরবের যে কোম্পানিটা, এটা সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি, এই বিষয়ে আমি অবশ্যই বলবো। তো প্রথমে আমি বলবো যে এটার কি কাজ করায়। তো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আসলে কাজটা কি। তো আমি বলবো যে এফএমকো কোম্পানিতে বড় বড় যে বিল্ডিংগুলি, সেই গ্লাসওয়ালা যে বিল্ডিংগুলি, ওটি কন্ট্রাক্ট নিয়ে গ্লাস কিন্তু ক্লিন করানো হয় বা শ্রমিক দিয়ে গ্লাস ক্লিন করায় থাকে। শুধু যে বড় বড় বিল্ডিংয়ের গ্লাস ক্লিন করে থাকে তা না, আরও অনেক কিছু কাজ আছে এই এফএমকো কোম্পানিতে। তো আমি এক্সাম্পল স্যাম্পলভাবে কিন্তু আমি আপনাদেরকে একটা থাম্বনেলে দেখিয়েছি যে এফএমকো কোম্পানিতে কি কাজ করতে হবে বা কি কাজ করায়। তো অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে গ্লাসগুলি কীভাবে ক্লিন করে থাকে। তো এফএমকো কোম্পানি এটা ভালো হবে কি মন্দ হবে, দেখুন আমি যতটুকু তথ্য নিতে পেরেছি আমি ঠিক ততটুকুই আমি আপনাদের মাঝে ইনফরমেশন দিতে পারবো বা আমি বেশি কিছু দিতে পারবো না। আমি তথ্য নিয়ে দেখেছি যে মোটামুটি এই কোম্পানিটা ভালো, তেমনটা খারাপও না। যদি খারাপ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ভাগ্য। তো আমি যতটুকু তথ্য নিয়েছি সেইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই কোম্পানিটার সুযোগ সুবিধা কেমন পাবেন? তো দেখুন, এই কোম্পানিটার সুযোগ সুবিধা অবশ্যই আপনি ভালো পাবেন, যেহেতু আপনার কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানি আপনাকে থাকার জায়গা দেবে, কোম্পানি আপনাকে কাজ দেবে, কোম্পানি আপনাকে বেতন দেবে, কোম্পানি আপনাকে ছুটিতে পাঠাবে, কোম্পানি আপনার ইকামা বানিয়ে দেবে। তো সম্পূর্ণ কিছু কিন্তু কোম্পানির উপরেই দায়িত্ব থাকে, সেই কোম্পানি কিন্তু আপনার দায়িত্ব পুরো সম্পূর্ণভাবে কিন্তু পালন করে যাবে। তো কোম্পানির সুযোগ সুবিধা এইটাই। তো বেতন, হয়তো বেতন ভাবতে পারেন যে কীরকম বেতন হতে পারে। দেখুন বেতনের বিষয়ে আমি বলতে পারবো না, তবে বেতন হতে পারে 900 কিংবা 1000 প্লাস। বেতন 900 কিংবা 1000 প্লাস এরকমের মধ্যে হতে পারে বেতন, তার বেশি আমি বলতে পারবো না। কারণ কোম্পানির যদি আপনার কাজ সম্পূর্ণভাবে হাতে নিতে পারেন, আর অনেকেই ভাবেন যে কোম্পানিতে গেলে কি বেতন বাড়বে, হ্যাঁ অবশ্যই বাড়বে। আপনারা যদি 900 রিয়াল বেতন হয়, এক বছর পরে 1000 হবে বা 1100 হবে, 700 রিয়ালে গেলে আপনার 900 হবে বা 800 হবে বা 850 হবে, 150 রিয়াল কিন্তু আপনার বছরে বাড়বে। বা আপনি যদি ছুটিতে আসেন, ছুটি থেকে ব্যাক করার পর আপনার বেতন বাড়িয়ে দেবে। তো এটা হচ্ছে কোম্পানির উপরে নির্ভর করে, কারণ কোম্পানি আপনাকে 100% বেতন কিন্তু বাড়িয়ে দেবে আপনি কাজ যদি হাতে নিয়ে নিতে পারেন, অত কাজ ঠিকভাবে যদি করতে পারেন, 100% আপনাদের বেতন বাড়বে। তো বেতন নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই যে বেতন এত কম, বেতন বাড়াবে কি না, এরকম কিছু নিয়ে আপনাদের টেনশন করার মতো আমি মনে করি না। তো বেতন যে কোনো কোম্পানি হোক না কেন, বেতন বাড়বে, ঠিক আছে। তো কোম্পানিটা ডাইরেক্ট না কোম্পানিটা সাপ্লাই, তো দেখুন আমি আসলে এটা 100% বলতে পারবো না, তবে এতটুকু আমি একজনের কাছ থেকে শুনেছি কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানি। তবে এটা সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি আমি এটা কিন্তু 100% আপনাদের মাঝে বলতে পারবো না। তো সেটার জন্য আমি অনেক দুঃখিত যে আপনারা কিছু মনে করবেন না যে কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি। এটার বিষয়টা আমি 100% যদি আমি না জানি, তাহলে আমি আপনাদের মাঝে নিজের না জানা তথ্য কিন্তু আমি আপনাদের মাঝে মিথ্যে কথা বলে দিতে পারবো না। তো অতএব এটা ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি এটার বিষয়টা আমার জানা নেই, তবে আমি একজনের কাছ থেকে শুনেছি ডাইরেক্ট কোম্পানি, তবে আমি শিওর না। তো হতে পারে ডাইরেক্ট কোম্পানি, তো যাই হোক। তবে আপনারা যদি এফএমকো কোম্পানিতে যান সৌদি আরবের, তো অবশ্যই আপনারা পুরো তথ্য নিয়ে তারপরে যাবেন, এটা আমার নিজের থেকে অনুরোধ এবং রিকোয়েস্ট। কারণ যে কোনো, শুধু এফএমকো কোম্পানিতে না, যে কোনো কোম্পানিতে আপনারা যাবেন অবশ্যই আপনারা তথ্য নিয়ে তারপরে
জেনে শুনে তারপর পা বাড়াবেন, কারণ আপনার এক কদম বাড়ানোটা কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা আপনার রোকসান হতে পারে। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি এই কোম্পানিটার বিষয়ে। এফএমকো কোম্পানিতে যারা যাবেন অবশ্যই ঠিকভাবে খবর আবর নিয়ে তথ্য নিয়ে তারপর পা বাড়াবেন, ঠিক আছে? তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, এফএমকো কোম্পানির বিষয়টা যদি আমি যেই কথাগুলি বলেছি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন অডিয়েন্স আছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন। আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে আসবে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আরও অন্য কোনো কোম্পানির বিষয়ে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, আমাকে সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ।